হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল পাল মাই নলেজ টু ইউ। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে রেখো, আর নতুন ভিডিওসের নোটিফিকেশনসটা পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রেখো। তাহলে তোমরা এই ভিডিওতে দেখবে ক্লাস 7 পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা কিংবা বেঙ্গলি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের কোয়েশ্চেন পেপার, যেটা হলো একদম ডিজিটাল আর অরিজিনাল কোয়েশ্চেন পেপার। এরকম কোয়েশ্চেন পেপার যদি তোমরা পেতে চাও আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2019 সপ্তম শ্রেণী বাংলা, সময় 30 মিনিট আর পূর্ণ মান হবে 15। কোশ্চেন নম্বর 1 হচ্ছে, এখানে সঠিক উত্তরটি লেখো। কাল বৈশাখীর ঝড় উঠল আকাশে, এই ঝড়ের কারণ ছিল প্রতিবাদ, বিপ্লব, আনন্দ ও শোক। অয়েল পেন্টিং বলতে বোঝায় জল রং আঁকা ছবি, মোম রঙে আঁকা ছবি, তেল রঙে আঁকা ছবি। গ, পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান, রূপকথা বিষয়ক কল্প। প্রশ্ন 2 হচ্ছে, 2-1 কথায় উত্তর দাও। ছন্দে শুধু কান রাখো, একানি কান রাখা বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ কোথায়? চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে? কবি এখানে কি বলতে চেয়েছেন? পাখি সব করে রব, উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ? কবিতাটি কার লেখা কোন বইতে রয়েছে? 3, মাকু কে? মাকু কি কি করতে পারে আর কি কি করতে পারে না? নিচের সংস্কৃত শব্দগুলির বাংলা রূপ কি হবে? সংস্কৃত আর বাংলায় গাত্র, হস্ত, মৎস্য ও চন্দ্র। তাহলে স্টুডেন্টস, এটা ছিল ক্লাস 7 পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলার কোশ্চেন পেপার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলবে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।